केंद्र सरकार द्वारा 100 दिनों की परियोजना के लिए पैसा नहीं देने के खिलाफ बैरकपुर में सांसद अर्जुन सिंह ने एक विशाल रैली का आयोजन किया। रैली के अंत में मंच को संबोधित करते हुए उन्होंने बिना नाम लिए जगतदल के विधायक सोमनाथ श्याम पर सीधा हमला बोला। अर्जुन सिंह ने कहा कि मेरे क्षेत्र के विधायक अलग अलग जगहों पर अलग अलग मंच पर सीधे मुझ पर हमला कर रहे हैं। कहीं 300 करोड़ रुपए का भ्रष्टाचार तो कहीं सहकारी बैंक में भ्रष्टाचार का सीधा आरोप मुझ पर लगा रहे हैं। पप्पू सिंह को विक्की यादव की हत्या से जोड़ रहे हैं। अर्जुन सिंह ने आज इन सवालों का जवाब दिया। वह कहता है कि मेरा एक भतीजा मेरे साथ है, वह हत्यारा है। उन्होंने जगतदल के विधायक सोमनाथ श्याम का नाम लिए बिना पोल्ट्री मुर्गी बताया और कहा कि वह नेहाटी से इंजेक्शन लगा रहे हैं और मुर्गी यहाँ अंडा देने आ रही है। भाई को अगेंस्ट है बोलचे और एक भाई को नहीं घूरे बड़ाचे तो बोललाम আমাদের একটা হিন্দিতে কথা আছে হাসো সবসময় নিজের দিকে টানো যেদিন টেনে দেবে সেদিন কি হবে দাদা মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে আক্রমণ করা হলো এটা ওর কথা না তো সিপিএম এর মাল সিপিএম এর কথা বলতো ও এই কথা বলতো সিপিএম এর মাল তো হ্যাবিটটা তো চেঞ্জ হয়নি ওইটাই আছে পুলিশের তদন্তকে উনি চ্যালেঞ্জ করলেন কি বলবেন তাই তো বললাম সিপিএমটা করে করে আমাদেরকে নেতা বানিয়ে দিয়েছিল আমার আমার ভাইকে মেঘনা জুট মিলে কোন কুলি লাইন থেকে বেরিয়েছে ওখানে আবার ঢুকে গেছে এটা ওনাকে বারবার দেখেছে বারবার বলেছে আর এটা বলেছে কি ওটা নাকি আমার আওতার মধ্যে পড়ে আমার আওতার মধ্যে ভারতবর্ষের নর্থ থেকে সাউথ আর ইস্ট থেকে ওয়েস্ট অর্জুন সিং কে ভারতবর্ষের সবাই ছিল আমাকে কণ্ঠাসা করার জন্য ওকে 7 বার জন্ম নিতে হবে একবার না 7 টাইম মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হলো দল জানে বিরোধীদের কালকেও অনেক পত্রকার আমাকে জিজ্ঞেস করেছিল আমি বলেছি না আমি আজকে বলবো আমি ওয়েট করছিলাম পার্টি কোনো একটা ডিসিশন নেবে বিভিন্ন রকম দুর্নীতি এই এই ধরনের পার্টির একটা এমপি যাকে অভিষেক ব্যানার্জি ধরে নিয়ে আসছে সে চ্যালেঞ্জ করছে কি সে লোকটা বিজেপি থেকে জিতেছে হ্যাঁ বিজেপি থেকে জিতেছি জেতার পরে তো তৃণমূল কংগ্রেস এসছে নিয়ে এসছে কে মাননীয় মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি তো সাহস আছে কারো যারা পুকুর ভরা জুয়া সেটা সবকিছু চলছে আপনি দলের বিধায়কের বিরুদ্ধে বলতে হলো আপনাকে বাত হয়েছে আমি এক সপ্তাহ ধরে ওয়েট করছিলাম আমার সভাপতি কি বলছে আমার এখানকার সভাপতি আমি ওয়েট করছিলাম চারজন পাঁচজন এখানে যারা কোর কমিটি আছে তারা কি বলছে কেউ কিছু বলেন আজকে বাধ্য হয়ে নিজের সম্মানের জন্য আমাকে লড়তে হবে পুকুর ভরার থেকে জুয়া সাতটা দাদা পুকুর ভরার জুয়া সাতটা সবকিছু আরে তুমি যদি চারিদিকে ওর চোখ দেখবে না সব জুয়া সাতটা আর পুকুর ভরার লোকেরাই সঙ্গে আছে আর কেউ নেই সঙ্গে একটা ভালো মানুষ তো খুঁজে দেখিয়ে দাও পুলিশ কি ফেলিয়ে আছে পুকুর আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন হলে বলুন না আমি কংগ্রেস কাউন্সিলর হওয়ার জন্য মনোনয়ন দেয়নি ও কংগ্রেস করতো কংগ্রেসের আটখানা টিকিট আমাকে বেঁচে দিয়েছিল যাতে আমি আমার লোককে ড্যামি ক্যান্ডিডেট দাঁড় করে আমার সিটটা জিতে দিই এটা আমি বলেছি সেটাই তো বলছি কি আমি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করেছি মমতা ব্যানার্জি হাত ধরে তৃণমূল কংগ্রেস আগে কংগ্রেস করতাম তারপরে তৃণমূল কংগ্রেস তার থেকে একটা ওই বলছে পোল্ট্রি মুরগা কুকুর করছে সেই অবস্থা আছে কোথায় একটা নাটি একটা মেডিকেল স্টোরে ওষুধ পাওয়া যায় ইঞ্জেকশন দিলে ওই পোল্ট্রি মুরগা কুকুর কুকুর এটাই বলছে এটাই তো দুর্ভাগ্য যেখানে আমাদের পার্টি অভিষেক ব্যানার্জিকে প্রায় 10 বার 12 বার হেনস্থা করলো ইডি সিবিআই সেখানে আমাদের দলের একজন সোকল আমি মানি না কেন এর অ্যাক্সিডেন্টটা তারা ডিমান্ড করছে আমার এগেন্স ইডি সিবিআই ইডি সিবিআই কেন তার থেকে বড় এজেন্সিও আসুক তাতে আমাদের কিছু যায় আসে না অভিষেক ব্যানার্জি তো তার সঙ্গে সঙ্গে বহু নেতাদেরকে ইডি সিবিআই এসে হেনস্থা করছে কিন্তু আমি অর্জুন সিং আপনাকে বলছি ইডি সিবিআই করুক যেই করুক এটা দল বিরোধী কথা ওর যদি ব্যক্তিগত আমার সঙ্গে কোনো শত্রুতা মাঠ ফাঁকা আছে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমি রেডি আছি।